মুসলিমা মুন আপনি লিখেছেন আমার স্বামী একজন মেরিনার কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয় আমরা ভিডিও কলে কথা বলি তবে সে একটু দেখতে চায় এবং তাকে এটা এ বিষয়ে উত্তর হলো যে স্বামী স্ত্রী একে অন্য দ্বারা উপকৃত হতে পারবেন এবং একে অন্যের শরীরের যে কোনো অংশ থেকেই তারা আপনার তাদের যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারে সেটা দেখার মাধ্যমে হতে পারে তবে আমরা জানি সবাই যে ওবার ফোনে বা বিভিন্ন আপনার যে হোয়াটসঅ্যাপ ইত্যাদি আছে এগুলোর মাধ্যমে যখন আমরা কথা বলি বা ছবি আদান প্রদান করি বা কথাবার্তা বলি এগুলো থার্ড পার্টি মনিটর করে তাদের সংরক্ষণে থাকে এবং এটি যদি বেহাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন স্বামী স্ত্রী এক আমাদের সেভ করার মাধ্যমে বা রেকর্ড করার মাধ্যমে ধারণ করার মাধ্যমে এগুলো অন্যের চোখে চলে যেতে পারে সে আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে তবে বেসিক্যালি এটা হারাম বা না যায়জ কোনো বিষয় নয় বিশেষ করে স্বামীর চরিত্রকে হেফাজত করবার জন্য এবং তার যে চাহিদা যৌন চাহিদা আছে সেটা স্ত্রী হতে পারে এই জৈবিক চাহিদা এটি পূরণ করবার জন্য তারা এই ভিডিও চ্যাট বা ছবি আদান প্রদান করার কাজটি করতে পারেন মৌলিকভাবে এটি হারাম নয় তবে সে যেন বেহাত না হয় এবং ফর্দার খেলাপ না হয় অন্যরা যেন দেখতে না পায় তাদের যেন আবরুর ক্ষতি না হয় সে দিকটি তাদেরকে খেয়ালে রাখতে হবে প্রয়োজনে এগুলো সাথে সাথে ডিলেট করে দেয়া ইত্যাদি এই কাজগুলো করতে হবে হোসেন ফাওয়াদ আপনি লিখেছেন হাঁটু ঢাকা শর্ট প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট পরা যায় যাচ্ছে কি যদি কোনো থ্রি কোয়ার্টার প্যান্টার কেউ এমনভাবে পরেন যার ফলে তার হাঁটুর নিচে সেটি চলে যায় একজন পুরুষ মানুষ হাঁটুর নিচ পর্যন্ত তার যদি ঢাকা থাকে তাহলে সেটি তার জন্য জায়জ হবে যদি কোনো অমুসলিম বা ফাসিকদের কালচার সেটি না হয় আমরা জানি যে জাতীয় প্যান্ট বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সমাজে যারা ফাসিক হয়ে থাকে যাদের মধ্যে আল্লাহ ভয় থাকে না যাদের মধ্যে যথেচ্ছা যাপন করার প্রবণতা আছে এই মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে পড়ে থাকেন তাদের সাদৃশ্য যেন না হয় সেদিকটা আমাদের খেয়াল করা দরকার আবদাউদ্দি হাদিস্লাম বলেছেন মানতার স্বাভাবিক হোম যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে তো লেবাসে পোশাকে অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ যেন না হয় তাদের সাথে যেন আমাদের মিলে না যায় খাপ খেয়ে না যায় এই দিকটা আমাদের খেয়াল করা উচিত তো সেই জায়গা থেকে এটি না করা উচিত আর কোন অঞ্চলে যদি সে অঞ্চলের প্রচলিত পোশাক থাকে সেই পোশাক পরিধান করাটাই হলো ইসলামের নির্দেশনা অথবা আমাদের এই অঞ্চলে লুঙ্গির প্রচলন আছে আমরা লুঙ্গি পরে থাকি সেটি আমাদের পড়াটা ক্ষেত্রে আপনার শরিয়ার নির্দেশনা হলে সেটি আমরা পড়বো সেটি পরার থেকে কোনো দর্শনীয় নেই বরং সেটাই আমাদের পরা উচিত তবে অবশ্যই সেটা পড়তে গিয়ে এটা এখন নিচে যেন না যায় বা সরিয়ার কোনো বিধান যেন লঙ্ঘন না হয় সেদিকটা আমরা খেয়াল করবো আজকাল আক্ষেপের বিষয়ে আমরা দেখি যে আমাদের অনেক তরুণ ভাইরা অনেক কিশোর ভাইরা তারা লুঙ্গি পড়তে চান না তারা লুঙ্গি মোটেই পড়তে চান না তারা এই থ্রি কোয়ার্টার হাফ প্যান্ট ইত্যাদি এগুলো পরে থাকেন এগুলো পরে তারা নিজেদেরকে স্মার্ট মনে করেন তারা নিজেদেরকে আধুনিক মনে করেন এটি হলো আসলে একজন মানুষ যখন হীনমন্ন হয়ে পড়ে একজন মানুষ যখন নিজের বিশ্বাসের প্রতি তার আস্থা এবং বিশ্বাস দুর্বল হয়ে পড়ে তিনি যখন অন্যের কৃষ্টি এবং কালচারকে ধার করার মতো প্রবণতা তার মধ্যে থাকে এবং নিজবৃত্তি করার মানসিকতা থাকে এবং স্বাধীন চেতা মানসিকতা না মানে অতিরিক্ত স্বাধীন চেতা মানসিকতা থাকে যার ফলে তার স্বকীয়তাই তিনি হারিয়ে ফেলার মতো পর্যায়ে চলে যান এরকম মানসিকতার কারণেই কিন্তু এগুলো হয়ে থাকে অতীব এই কালচারগুলো আমাদের জন্য কোনো ভালো কোনো কালচার নয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তোফিক দান করুন তো খোলা আসার কথা হলো যে হাঁটু যদি ঢাকা পড়ে তাহলে সেটা পরা যায় আছে তবে যদি এ ধরনের পোশাক সচরাচর ফাঁসে ফাজের এবং যাদের মধ্যে আল্লাভীরুতা নাই এ টাইপের মানুষদের আপনার অভ্যাস হয়ে থাকে কালচার হয়ে থাকে তাহলে এটাকে বর্জন করা উচিত